সারা মতো রাজধানীতেও বয়ে যাচ্ছে তাপ প্রবাহ হয়তো অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবনের মধ্যে কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এ নিয়ে আরও জানাতে রাজধানীর কাকরেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত আর চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী প্রথমেই সাজিদ আরাফাতের কাছে যেতে চাই সাজিদ আজ রাজধানীতে তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে আর এটি কতদিন চলবে আর আগামীতে কোনো স্বস্তির খবর রয়েছে কিনা উজ্জ্বল সকাল দশটা বাজে এখন কিন্তু যে তাপদাহ এই মুহূর্তে সূর্যের যে কিরণ সেটি আসলে মনে হচ্ছে যে ভর দুপুর অর্থাৎ দুপুর বেলার যে তাপদাহ হয় সেটি কিন্তু একেবারে সকাল থেকে শুরু হয়েছে আজকে আপনি জানেন যে তিন দিনের একটি মাঝারি ধরনের তাপপ্রবাহ চলতেছে হিট অ্যালার্ট যেটি জারি করা হয়েছে সেটি এখন চলছে এবং রাজধানীতে প্রচণ্ড তাপদাহে কিন্তু হাসপাস অবস্থা মানুষের আমরা দেখেছি বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষ যারা তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে অর্থাৎ যাদের কাজের সন্ধানে বের হতে হয় প্রতিদিন বিভিন্ন দিন মজুর বলি বা যারা দিনের কাজ দিনেই করেন বা দিন আনেন দিন খান এইরকম মানুষ কিন্তু আসলে বেশি বিপাকে পড়েন আমরা দেখেছি যে রাজধানীর এই মুহূর্তে কাকরাইল এলাকায় আমরা দেখছি যে মানুষের কিন্তু যাতায়াত অনেকটাই কম যদিও আজকে ছুটির দিন এই রোদের মধ্যে এই তীব্র তাপধাহে মানুষ কিন্তু একেবারে জরুরি কাজ না হলেই অনেকেই ঘর থেকে বের হচ্ছে না এবং এই যে বলছিলাম যে যেটি হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এবং এই হিট অ্যালার্টের মধ্যে কিন্তু মানুষকে একটু সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে বলা হচ্ছে যে এই যে তাপদাহ যেটি চলছে মাঝারি ধরনের তাপদাহ সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন থাকবে বলে আমরা আবহাওয়া অফিস কর্তৃক জানতে পেরেছি এবং এই সময়টাই কিন্তু ছাতা মাথায় কিংবা বেশি বেশি পানি পান বা যাতে হিট স্ট্রোকে মানুষ না পড়ে এই ধরনের যে সতর্কতামূলক ব্যবস্থা সেগুলো কিন্তু নিতে বলা হয়েছে এবং সেই সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু সবার দ্বারা নেওয়া যায় না অর্থাৎ যারা একেবারে নিম্ন একেবারে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু তাদের কিন্তু বাধ্য হয়ে আসলে ঘর থেকে বের হতে হয় কাজে নামতে হয় তো তারাই কিন্তু আসলে বেশি বিপাকে পড়ে আমরা দেখছি যে অনেকেই এখানে ছায়ার মধ্যে জিরিয়ে নিচ্ছেন বা কিছুক্ষণ কাজ করার পর কিছুক্ষণ রিক্সা চালানো বা ঠেলাগাড়ি যারা যারা চালান তারা কিন্তু আসলে বেশ বিপাকে পড়ছেন এবং তারা মাঝে মাঝে একটু বিভিন্ন জায়গায় গাছের ছায়া বা রাস্তার মোড়ে কিন্তু বসে তারা একটু বিশ্রাম নিচ্ছেন এরকমটাও আমরা দেখেছি তাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে এই ধরনের গরম আবহাওয়া যদি অব্যাহত থাকে তাহলে তাদের আসলে জীবিকার জন্য আসলে বেশ তারা কষ্টকর হয়ে যাবে বলে তারা বলছেন এবং এই যে হট হিট অ্যালার্ট যেটি চলছে সেটি আরো দুই থেকে তিন দিন চলতে পারে এবং আজ রাজধানীর তাপমাত্রা সকালবেলাতে কিন্তু একত্রিশ বা বত্রিশের মতোই অনুভূত হচ্ছে বেলা যত বাড়াবে এটি আরো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে অর্থাৎ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পর্যন্তও কিন্তু উঠতে পারে বলে আমরা একটি ধারণা পেয়েছি তো রাজধানীতে যখন এই নাভিশ্বাস অবস্থা তীব্র তাপদাহ রাজধানীর বাইরেও চুয়াডাঙ্গাও কিন্তু বের গেল বেশ কয়েকদিন ধরে কিন্তু একেবারে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে সেখানকার মানুষ কতটা কষ্টে আছেন কতটা তাদের হাসফাস না বিশ্বাস অবস্থা সেই তথ্যটুকু আমরা জানতে চাই আমাদের সহকর্মী আছেন অনিক চক্রবর্তী আমরা সেখানে চলে যাব চুয়াডাঙ্গায় সাজিদ আপনি তো রাজধানীর চিত্র বলছিলেন আমি যদি চুয়াডাঙ্গার কথা বলি আহ চোয়াডাঙ্গাতে কিন্তু আসলে গতকাল গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দেশের তো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এছাড়া চলতি মৌসুমে কিন্তু আসলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড আজকে চিত্র আসলে ঘড়ির কাটায় দশটা সকাল দশটা পার হয়েছে সকাল নয়টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেলা যত বাড়ছে তাপমাত্রার রোদের প্রখরতা কিন্তু ঠিক ততটাই বাড়ছে অর্থাৎ বেলা বারোটার পরে এই তাপমাত্রা আটত্রিশের ঘর পার করবে তারপরে কিন্তু দুপুর তিনটার পরে কিন্তু আসলে চল্লিশ একচল্লিশের ঘরও পার করতে পারে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু জনসাধারণ যারা আছে তাদের উপরে আসলে একটা বড় আকারে প্রভাব পড়েছে রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি কম আমরা সকাল থেকেই দেখেছি যারা অতি প্রয়োজনে আসলে ঘরের বাইরে বেরিয়েছে তারা কিন্তু সাতি মাথায় দিয়ে আসলে ঘরের বাইরে বের হয়েছে সাজিদ একটা বিষয় জানিয়ে রাখি এই তাপমাত্রা বাড়ার ফলে কিন্তু আসলে জেলার যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো কিন্তু আসলে আগামীকাল খোলার কথা রয়েছে এই তাপমাত্রা বাড়ার ফলে অভিভাবকরা কিন্তু একটা এক প্রকার চিন্তিত অভিভাবকদের অভিভাবক যারা আছে তারা তাদের দাবি যে এই তাপমাত্রা যতদিন চুয়াডাঙ্গার উপর দিয়ে আসলে বিরাজমান থাকবে ততদিন যেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ রাখা হয় এবং ছুটি ঘোষণা করা হয় আমার সাথে আজকে সকালে কিছুক্ষণ আগে কথা হয়েছিল জেলা শিক্ষা যিনি কর্মকর্তা আছে তার সাথে তিনি আমাকে যে মতটি জানিয়েছে এরই মধ্যে তিনি অধিদপ্তরে চিঠি দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলায় যতগুলো আছে সেগুলো বন্ধ রাখার কিন্তু এখন পর্যন্ত আসলে তিনি সিদ্ধান্ত নেয়নি তো আমার কাছে তাপমাত্রা নিয়ে এই ছিল ফিরে যাচ্ছি স্টুডিওতে উজ্জ্বল তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন সেই তথ্যই জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা এবং ঢাকা থেকে সহকর্মীরা